সারিয়াকান্দি সোনাতলা এলাকায় বিগত 8 বছরের উন্নয়ন কর্মকাণ্ডের তালিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে একটি লিখিত উত্তর দিয়েছেন বগুড়া এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন amarmp.com এর অ্যাম্বাসেডর রাজিয়া সুলতানা। 2,415,61,124 উন্নয়ন ব্যয়ের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান খাতে ব্যয় করা হয় 18,58,93,280। স্বাস্থ্য খাতে ব্যয় হয় 11,42,32,646। শিক্ষা খাতে ব্যয় হয় 61,77,62,280। অবকাঠামো উন্নয়ন কাজে ব্যয় হয় 55,85,71,888। যোগাযোগ ব্যবস্থা খাতে ব্যয় হয় 339,96,907। নারী উন্নয়ন খাতে ব্যয় হয় 8,05,46,000। সমাজসেবা খাতে ব্যয় হয় 53,92,66,350। কৃষি খাতে 71,38,71,425। নদী শাসন খাতে ব্যয় হয় 905,06,67,890। বিদ্যুৎ খাতে ব্যয় হয় 889,33,91,500। টিন, গোখাদ্য, জিআর ও অন্যান্য খাতে ব্যয় হয় 22,62,000। বগুড়া এক আসনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, নদী শাসন তথা যমুনা ও বাঙালি নদীর ভাঙন রোধে দীর্ঘস্থায়ী পরিকল্পনা বাস্তবায়ন, শতভাগ বিদ্যুতায়ন তথা 2017 সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করেন, 50 শয্যা বিশিষ্ট সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতিকরণ, 10 কোটি টাকা ব্যয়ে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় একটি করে মাতৃমঙ্গল হাসপাতাল স্থাপন যা ইতিমধ্যেই প্রক্রিয়াধীন, অসমাপ্ত ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণ ও মেরামত কর, মিনি স্টেডিয়াম নির্মাণ, অডিটোরিয়াম ভবন নির্মাণ, সোলার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে চরাঞ্চলের মানুষকে শতভাগ বিদ্যুতের আওতায় আনয়ন, বাজার দিয়ে যা ইতিমধ্যেই শুরু হয়েছে, সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি এবং ক্লাবের কমপ্লেক্স ভবন নির্মাণ, 1 কোটি টাকা ব্যয়ে সারিয়াকান্দি বিশ্ববিদ্যালয় এবং কলেজের ভবন নির্মাণ যা ইতিমধ্যেই প্রক্রিয়াধীন, সারিয়াকান্দি উপজেলাধীন কুতুবপুর, চন্দনবাইশা, ভেলাবাড়ি ইউনিয়নের মাঝে সংযোগ স্থাপনে ব্রিজ নির্মাণ, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সম্পর্কে দেখুন www.amarmp.com এবং amarmp ফেসবুক পেজে। amarmp জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।